অ্যালকোহলিক ফার্মেন্টেশন হচ্ছে যখন এই পাইরুভিক অ্যাসিডটা থেকে ধীরে ধীরে একটা অ্যালকোহল তৈরি হবে, যেটা অবাচ্ছাসনের ক্ষেত্রে ঘটে থাকে। এখন এই অ্যালকোহলিক ফার্মেন্টেশনের মূল ধাপটা কি, সেটা হচ্ছে অ্যাসিড থেকে অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল হবে। তো এটাকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড তৈরি হওয়া। এখন কীভাবে হবে, দেখো যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে CH3COCOOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তো এরপরে তৈরি হবে হচ্ছে অ্যাসিটালডিহাইড, যেটা হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড, মানে এটার গ্রুপ হবে হচ্ছে CHO। এখন এখানে লক্ষ্য করে দেখো, এখানে তিনটা কার্বন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুটা কার্বন দেখতে পাচ্ছি, মানে হচ্ছে এখান থেকে একটা কার্বন বের হয়ে যাবে। বের হয়ে যাওয়া মানে হচ্ছে, অবশ্যই আমরা জানি যে কখন কার্বন সংখ্যা কমাতে হলে আমরা একটা কার্বন ডাইঅক্সাইড আকারে কার্বনটাকে বের করে দিই। বের করে দিই যেহেতু, তো এখানে যে এনজাইম, এটার নাম হবে হচ্ছে কার্বক্সিলেজ এনজাইম। তার মানে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড তৈরির সময় কার্বক্সিলেজ এনজাইমটা কাজ করবে। এরপরে অ্যাসিটালডিহাইড থেকে তৈরি হবে হচ্ছে ইথানল। তার মানে হচ্ছে অ্যাসিটালডিহাইড হচ্ছে CH3CHO, এবং এখান থেকে তৈরি হবে হচ্ছে CH3CH2OH, এটা হচ্ছে ইথানলের সংকেত, দুটা কার্বন বিশিষ্ট। এখানে কার্বন সংখ্যা একই, কিন্তু খেয়াল করে দেখো, একটা অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাওয়া মানে হচ্ছে জিনিসটাকে বিজারিত হতে হবে। সবসময় মনে রাখবে, অ্যালডিহাইড থেকে যখনই তুমি অ্যালকোহল পেতে যাবে, তখন এখানে আসলে বিজারণ ঘটতে হবে, এই জিনিসটা বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। তো বিজারিত হওয়া মানে আমরা জানি যে H প্লাস সে গ্রহণ করা মানেই হচ্ছে সে আসলে বিজারিত হচ্ছে। তার মানে এখানেও এই অ্যাসিটালডিহাইডকে দুইটা এইচ প্লাস যুক্ত করতে হবে, বা তার সাথে যুক্ত একসাথে নিতে হবে। এখন জিনিসটা কোথা থেকে আসবে, আসবে হচ্ছে NADH2 থেকে। NADH2 থেকে দুইটা এইচ প্লাস যদি সে ছেড়ে দেয়, তাহলে সে হয়ে যাবে NAD, মানে সে নিজে হবে জারিত। এইচ প্লাস ছেড়ে দেওয়ার মানে হচ্ছে জারিত হওয়া, এবং সে অ্যাসিটালডিহাইডকে বিজারিত করে দেবে। এখন দেখো, হাইড্রোজেন যুক্ত হওয়া বা বের হয়ে যাওয়া, সেখানে কোন এনজাইমটা কাজ করে? আমরা এর আগে বলেছিলাম যে ডিহাইড্রোজিনেস এনজাইম থাকার মানেই হচ্ছে সেখানে হয় হাইড্রোজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বের হয়ে যাবে। তো এখানে যেহেতু অ্যালকোহল তৈরি হচ্ছে, তো এর মানে, এর নামটা হবে হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস। তো এখান থেকে অ্যাসিটালডিহাইড থেকে আমরা পেয়ে যাব ইথানল। তো এই বিক্রিয়াটা যদি আমরা সম্পূর্ণভাবে লিখি, তাহলে লিখলে দেখা যাবে যে গ্লুকোজ আছে C6H12O6। এরপর এখান থেকে আমরা কি কি পাই, খেয়াল করে দেখো, প্রথম ধাপে, এটা যদি এক নম্বর ধাপ হয়, প্রথম ধাপে কার্বন ডাইঅক্সাইড দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড থাকবে। এবং পাইরুভিক অ্যাসিড কিন্তু গ্লাইকোলাইসিসে দুই অণু তৈরি হয়, তার মানে দুইটা কার্বন ডাইঅক্সাইড। এবং একই সাথে দেখো এখানে কি কি তৈরি হচ্ছে, অ্যালকোহল তৈরি হচ্ছে, ইথানল তৈরি হচ্ছে। এখনও পাইরুভিক অ্যাসিডের জন্য যদি একটা ইথানল হয়, তার মানে দুই অণুর জন্য হবে দুইটা ইথানল, দুইটা CH3CH2OH। এবং শক্তি হিসেবে কি থাকবে বলতো, শক্তি হিসেবে থাকবে হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিসে দুই অণু ATP তৈরি হয়েছিল এবং দুই অণু NADH2 তৈরি হয়েছিল। এই দুই অণু NADH2 কিন্তু আসলে এইখানে দ্বিতীয় ধাপে খরচ হয়ে যায়। তার মানে কি, তার মানে শুধু দুই অণু ATP বাকি রয়েছে, তার মানে আমরা উৎপাদ হিসেবে দুই অণু ATP পাবো, যেটা হচ্ছে 20 কিলো ক্যালোরির শক্তির সমতুল্য।